রাজধানীতে মিছিলে মিছিলে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ শতাধিক সংগঠনের হরতাল ও গণজাগরণ মঞ্চের অবরোধ কর্মসূচি। শাহবাগে মিছিল করে যার যার অবস্থান থেকে অবরোধ সফল করার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চ। হেফাজতে ইসলামকে জামায়াতের সহযোগী উল্লেখ করে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সময় ইসলামের রিপোর্ট। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল থেকে শাহবাগে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, চলতে থাকে প্রতিবাদী গান। সন্ধ্যা ৬টার আগে শাহবাগ পরিণত হয় জনসমুদ্রে। গণজাগরণ মঞ্চ থেকে মিছিল করে অবরোধ কর্মসূচির ঘোষণা আসে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান এইচ সরকার অবরোধ সফল করতে পরিবহন মালিক সমিতি সহ সবাইকে একাত্ম হওয়ার আহ্বান জানান। সারা দেশে ইতিমধ্যে সকাল থেকেই গণজাগরণ মঞ্চের সংগঠকরা অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই প্রজন্ম চত্বর থেকে আমরা এই প্রজন্ম চত্বর অবরোধ করে ঠিক ৬টায় অবরোধ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। এর আগে টিএসসি থেকে ২৪ ঘন্টার হরতালের সমর্থনে একটি মিছিল যায় প্রেস ক্লাবে। প্রেস ক্লাবে চলতে থাকে সমাবেশ। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম জামাতের সহযোগী, তাদের যে কোনো কর্মসূচির বিরুদ্ধে শনিবার বিকেলে পাল্টা কর্মসূচি দেওয়া হবে বলে জানান বক্তারা। হেফাজতে ইসলাম জামাতে ইসলামের একটি সামাজিক এবং ধর্মীয় সংগঠন, আর হেফাজতে ইসলাম জামাতে ইসলামের পথ অনুসরণ করে তারা একই রকম কর্মকাণ্ডে নেমেছে। সে কারণে হেফাজতে ইসলামের ডাকা লং মার্চ আমরা প্রতিহত করবার জন্য এই হরতাল আহ্বান করেছি। জামাত যদি লাগাতার হরতাল দেয়, আগামীকাল সন্ধ্যে ৬টার সময় ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে আমরা শতাধিক সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি দেব। অবরোধ চলবে শনিবার বিকেল পর্যন্ত আর হরতাল শেষ হবে শনিবার সন্ধ্যা ৬টায়। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।